ছাত্র তে ডাক্তারি তারপরে হচ্ছে ডাক্তার হাসতাছি তারপরে ছাত্র তে ডাক্তারি নান মাসাঙ্কুর মুশ বুঝক জলু কেন তারপরে রাম আমি পুষ্টি দিম দিদি জলু হতে পারবো ফার্স্ট আমি যা মুশ করে তারপরে বড় যাব ডাক্তারি তারপরে চলো তো মুরব্বী মানুষ আগে গেলে আমরা পিছিয়ে পিছিয়ে যাই বাড়ির মুরব্বী না হাজুক পেতে সবাই গোলাপ হয়েছে জানো না বনে যাবে এসে বনি লাইছে উলাবান বুঝে না ওরা তো আদর করি আমি তো টাইন এনেছি বললাম হাজে দিই ঘুমি থেকে উঠছি গেল না পরে যে তুমি আবার নিয়ে গেলা দেয় প্রতিদিনই খাইতে তাইতে দেয় বড় লেয়ার সাহেব আমি তো বুলা ফান বুঝি না বদলে মাদের না এলো বুঝে কথা কথাই
এটা দে সরষে দে রান্না করুম শাক ভাজি শাকের চুরচুরি আর সরষে দিয়ে তরকারি তাকে চুরচুরিটা রান্না করি আমি যেহেতু দেখতে চাইছি কারণ সবগুলো রান্না তো দেখানোটা সম্ভব না কারণ কাজের দিন কাজ লেগে গেছে পুরো দিনে কাজ হয় না আমাদের ধান হয়েছে এটারে আমন ধান কয় তো করে বসে দিছি আগে মাছগুলো তো যেভাবে ভাজি আপনারা তো জানেন আমরা জিরো ফোরন ছাড়া খাই না তো মাছে জিরো ফোরন দিলাম ছোট যে নদীর থেকে পুঁটি মাছ আনছিল ছোট পুঁটি জুড়ে একদমই দিই এগুলো দেয় সবসুরি গুলাই ভালো লাগে বেশি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিই এই তেলে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিই লবণ জল দিয়ে দিলাম কারণ কাঁচা মরিচ সিদ্ধ হয়েছে ভালোভাবে কাঁচা মরিচ গুলো একটু থেঁটো করে দিই তবে যেটা ভাঙবো না কাঁচা মরিচ সস্তায় থেকে যাবে জালের লিগে আমরা এমনি থেঁতো করে দিই আর যারা জাল বেশি না খায় তারাও থেঁতো না করলে চলবে সবগুলো মরিচ আর কিছু ভাঙা হয়ে গেছে এখন আমি যে শাকগুলো দিয়ে দিই শাকের চর্চিতে রসুন দেয় আসল তবে শাকের মধ্যে রসুন দিলে বেশি সাবধানে মিনি তারপরে রসুন দিয়ে দিই রসুন দেয় এইভাবে দিলে হয়ে যায় কিন্তু অনেকে কয় কাঁচা থাকে কিন্তু রাস্তা তেলে দিয়ে দিই তো এইভাবে তেলে দিলে হয় তো এবার আমি আর ফোড়ন দেবো না এই তেলের মধ্যে রসুন দিয়ে দিই রসুন বেটে নিয়েছি তো দিয়ে দিই তেলের মধ্যে মাছ দিয়ে দিই
শাকের সর্ষে হয়ে গেছে, শাকের সর্ষে রান্না করতে সময় লাগে না, এক ঘন্টা হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। শাকের সর্ষে হয়ে গেছে, আসলি মাছ দিয়ে, আসলি মাছ দিয়ে সর্ষে রান্না করে পানছি, যে রসটা আমি জাল পানছি, মানে জাল দিয়ে হয়ে গেছি, রসাটা জাল ফেলে নামিয়ে নিলে মাছগুলো হয়ে জানিছি, এখন সর্ষে দিয়ে দিই আর ফোড়ন দিয়ে দিই, এখন তেলে দিয়ে দিই, কাঁচামরিচ দিছি অনেকগুলা, বেটে দিছি, তারপর ভাটিয়ে দিছি, একটু শুকনো মরিচটা একটু কম দিছি, সাদা সাদা আছে, তা একটু জ্বালে ফু ঘন ঘন হইলি নামিনি আসছি গেল। আটে গেছে, ঘন ঘন হয়ে গেছে, তো সর্ষেটা একটু আটে উপরে নামিয়ে নিই, আমার বাড়িতে মন যাও প্রথম শাক দেখে দিয়েছি, তারপর সরষে, তারপর একটা সরিষা দিয়ে আজুলি মাছ দিয়ে সরষে রান্না করছি। মিঠাই দিত শাক দেখাইলাম, সরষে দিয়ে মুছি, শাকের সরষে দিয়ে দেন,
بابا مدام دوت باي دولي دوت باي دولي بندرا علي انا دعنا بندرا بالله روشون دار وسطو جان دار وسطو شنو هاك بعضي ما ستر كان بري لا تو ده كان شمال ولا تشوا ولا تقول شي تراك بين صدا دايم اسكي بزنتك هاك بعلق وما نزلش